Ленуся, а может, посидим в машине? Выпьем. Отметим, получила права и не поедем, а? রাশিয়ার আক্রমণের মুখে প্রাণ হারানোর আশঙ্কা থাকলেও দেশ ছেড়ে পালাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ থাকলেও দেশবাসীকে শত্রুর মুখে ফেলে কোথাও যাবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। রুশ বাহিনীর প্রথম টার্গেট তিনি, দ্বিতীয় টার্গেট তার পরিবার, এমন মন্তব্য করেও নিজ দেশের নিজ শহরের অবস্থান করছেন তিনি। সামরিক পোশাকে রাস্তায় নেমেছেন তরুণ এ নেতা। এমন নেতৃত্ব ও সাহসিকতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন জেলেনস্কি। বর্তমান বিশ্বের আলোচিত ব্যক্তিদেরও একজন এই প্রেসিডেন্ট। আলোচিত এই প্রেসিডেন্টকে নিয়ে যে বিষয়টা অনেকেরই অজানা তা হল, ইউক্রেনের এই রাষ্ট্রনায়ক একসময় কমেডিয়ান, পরে সিনেমার নায়কও ছিলেন। অভিনয় করেছেন 8টি সিনেমা ও ধারাবাহিকে। অভিনেতা হিসাবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন তিনি। মাত্র 17 বছর বয়সে কমেডিয়ান হিসাবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশগ্রহণ করেন তিনি। মাত্র 17 বছর বয়সে কমেডিয়ান হিসাবে তার অভিনয়ে হাতে খড়ি। ভলোদিমির জেলেনস্কিকে এরপর দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে। 2008 সালে তিনি লাভ ইন দ্য বিগ সিটি ফিচার ফিল্মে কাজ করার সুযোগ পান। এরপর তিনি এই ছবির সিকুয়েল লাভ ইন দ্য বিগ সিটি 2-তেও কাজ করেন। ছবিটির তৃতীয় অংশ এসেছিল 2014 সালে। এরপর জেলেনস্কি তার অভিনয় জীবন শুরু করেন অফিস রোম্যান্স ও আওয়ার টাইমের মতো চলচ্চিত্রে অভিনয় করেন। 2012 সালে তার চলচ্চিত্র হেভস্কি ভার্সেস নেপোলিয়ন মুক্তি পায়। একই বছরে তার হিট ছবি আর্ট ফার্স্ট ডেটস আসে। এই ছবির সিকুয়েল 2015 এবং 2016 সালে মুক্তি পায়। 2010 থেকে 2012 সাল পর্যন্ত ভলোদিমির জেলেনস্কি বোর্ডের সদস্য এবং টিভি চ্যানেল ইন্টারের সাধারণ প্রযোজক ছিলেন। 2014 সালে তিনি ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রণালয়ের রাশিয়ান শিল্পীদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। 2015 সালে রাশিয়ান শিল্পীদের ইউক্রেনে প্রবেশ নিষিদ্ধ করেছিল। এমন পরিস্থিতিতে 2018 সালে জেলেনস্কির রোমান্টিক কমেডি ছবি লাভ ইন দ্য বিগ সিটি 2 ইউক্রেনে নিষিদ্ধ করা হয়। 2015 সালে ভলোদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হল, এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকার অভিনয় করেছেন ভলোদিমির। তিনি বেশিরভাগই রাশিয়ান ভাষার প্রযোজনায় কাজ করেছিলেন। তার প্রথম ইউক্রেনীয় ভাষার চলচ্চিত্র ছিল আই ইউ হি সি। এই ছবির স্ক্রিপ্ট প্রথম লেখা হয়েছিল ইউক্রেনীয় ভাষায়। এরপর ছবিটির অভিনেত্রী এগন গ্রুডিতের জন্য রাশিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছিল। পরে এটি ইউক্রেনীয় ভাষায় ডাব করা হয়। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমে নিজে মাঠে নামার পাশাপাশি জনগণের হাতে যেমন অস্ত্র তুলে দিয়েছিলেন, ঠিক তেমনইভাবে আবার দেশের স্বার্থে আবার পুতিনের প্রস্তাব মেনেও নিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। টাসের খবরে বলা হয়েছে, জেলেনস্কির প্রেস সেক্রেটারি সার্জে নিকিফোর ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং রয়েছে। এটি আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি। নিকিফোরভের উদ্ধৃতি দাবি করে খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন সমঝোতার জন্য আলোচনার সময় ও স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে। যত শিগগির আলোচনা শুরু হবে, জনজীবন তত দ্রুত স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে। রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত। তিনি দাবি করেছিলেন, তাদের আলোচনা প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় পক্ষ বেলারুশিয়ান রাজধানীর বদলে পোল্যান্ডের ওয়ার্স শহরকে সম্ভাব্য ভেনু হিসাবে প্রস্তাব করেছিল, কিন্তু পরে আর যোগাযোগ হয়নি। আমেরিকার উস্কানিতে যুদ্ধে জড়িয়ে গেলেও পরবর্তীতে ভুল বুঝতে পারাটা অবশ্যই প্রশংসার দাবিদার। এখন পর্যন্ত কোনো যুদ্ধেই কোনো দেশ লাভবান হয়নি, যা হওয়ার ক্ষতিই হয়। তাই রাশিয়ার প্রস্তাব মেনে নিয়ে ইউক্রেন প্রেসিডেন্টের শান্তি চুক্তির সিদ্ধান্তই কি সঠিক নয়? আপনার বিবেচনায় সঠিক মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।